ওয়েলকাম টু এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেল। এনজি উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন নদীর তীরবর্তী দেশ বা শহরগুলি নিয়ে আলোচনা করব, যেগুলি থেকে পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই টপিকটি আমরা করে নেব। এর আগে অন্যান্য টপিকের ওপর আমাদের ভিডিও আপলোড করা হয়েছে, সেগুলি যারা এখনও পর্যন্ত দেখোনি তারা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও এবং পরবর্তীকালে এই রকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, করাচি এই শহরটি, এটি তো পাকিস্তানের শহর, সেটা আমরা জানি। দেশগুলো আমরা দেখব না, তোমরা ভিডিওতে রয়েছে সেটা দেখে নেবে। করাচি এটি কোন নদীর তীরে অবস্থিত? সিন্ধু নদীর তীরে অবস্থিত। আর তোমাদের সুবিধার্থে যদি চাও তাও বলে দিচ্ছি, লাহোর এটি পাকিস্তানে অবস্থিত, এটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হলো ইরাবতী নদীর তীরে অবস্থিত। ইয়াঙ্গন এইটি, এই শহরটি মায়ানমারের শহর, এটি হলো ইরাবদ্দি নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, কাবুল, এই কাবুল এটি আফগানিস্তানের শহর, এটি হলো কাবুল নদীর তীরে অবস্থিত। সাংহাই এটি চীনে অবস্থিত, এটি ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত। সাংহাই এই শহরটি ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত। প্রশ্ন এভাবে পড়ে, করাচি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তখন তোমরা কী করবে, সিন্ধু নদীর তীরে অবস্থিত। লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ইরাবতী নদীর তীরে অবস্থিত। ইয়াঙ্গন শহরটি কোথায় অবস্থিত? ইরাবদ্দি নদীর তীরে অবস্থিত। কাবুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কাবুল নদীর তীরে অবস্থিত। সাংহাই এটি কোথায় অবস্থিত? এটি হলো ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো, বাগদাদ শহরটি ইরাকের শহর, এটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। বাগদাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। প্যারিস শহরটি ফ্রান্সের, এটি সেইন নদীর তীরে অবস্থিত। প্যারিস শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেইন নদীর তীরে অবস্থিত। নেক্সট আট নম্বর দেখো কী রয়েছে, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদীর তীরে অবস্থিত। এটি ইতালির শহর, রোম কোন শহরে? সেটি ইতালির শহর, আর এটি টাইবার নদীর তীরে অবস্থিত। নেক্সট কী রয়েছে, বুদাপেস্ট শহরটি হাঙ্গেরির শহর, এটি দানিউব নদীর তীরে অবস্থিত। বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত। এরপরে দেখো কী রয়েছে, লিবসন, লিবসন শহরটি পর্তুগালের শহর, এটি ত্যাগাস নদীর তীরে অবস্থিত। লিবসন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ত্যাগাস নদীর তীরে অবস্থিত। তাহলে বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত, প্যারিস শহরটি সেইন নদীর তীরে অবস্থিত, রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টাইবার নদীর তীরে, এবং বুদাপেস্ট শহরটি দানিউব নদীর তীরে অবস্থিত, লিবসন শহরটি ত্যাগাস নদীর তীরে অবস্থিত। এরপর দেখো আমাদের নেক্সট প্রশ্ন কী রয়েছে, ওয়ার্স এটি পোল্যান্ডের শহর, এটি ভিস্টুলা নদীর তীরে অবস্থিত। ওয়ার্স শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভিস্টুলা নদীর তীরে অবস্থিত। হামবুর্গ এটি জার্মানির শহর, এটি এলভি নদীর তীরে অবস্থিত। হামবুর্গ এটি এলভি নদীর তীরে অবস্থিত। নেক্সট লন্ডন, লন্ডন শহরটি এটি যুক্তরাজ্যের শহর, এটি টেমস নদীর তীরে অবস্থিত। লন্ডন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদীর তীরে অবস্থিত। ব্রিস্টল শহরটিও যুক্তরাজ্যের একটি শহর, এটি অ্যাভন নদীর তীরে অবস্থিত। ব্রিস্টল শহরটি অ্যাভন নদীর তীরে অবস্থিত। এই প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট। ওয়ার্স নদীটি ভিস্টুলা নদীর তীরে অবস্থিত, হামবুর্গ শহরটি এলভি নদীর তীরে অবস্থিত, লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত, এবং ব্রিস্টল শহরটি অ্যাভন নদীর তীরে অবস্থিত। আমাদের নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখে নাও, গ্লাসগো এই শহরটি স্কটল্যান্ডের একটি শহর, এটি ক্লাইড নদীর তীরে অবস্থিত। গ্লাসগো শহরটি ক্লাইড নদীর তীরে অবস্থিত। নেক্সট পার্থ শহরটি অস্ট্রেলিয়ার শহর, এটি সোয়ান নদীর তীরে অবস্থিত। পার্থ শহরটি সোয়ান নদীর তীরে অবস্থিত। খার্তুম শহরটি এটি একটি সুদানের শহর, এটি নীল নদের তীরে অবস্থিত। খার্তুম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সেটি হলো নীল নদ। এবং কায়রো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নীল নদের তীরে অবস্থিত। কায়রো শহরটি মিশরে অবস্থিত, এটি নীল নদের তীরে অবস্থিত। ফিলাডেলফিয়া শহরটি
আমেরিকার একটি শহর। এটি ডেলাওয়ারে নদীর তীরে অবস্থিত। ফিলাডেলফিয়া শহরটি ডেলাওয়ারে নদীর তীরে অবস্থিত। তাহলে গ্লাসগো শহরটি ক্লাইড নদীর তীরে অবস্থিত, পার্থ শহরটি সোয়ান নদীর তীরে অবস্থিত, খার্তুম শহরটি নীল নদের তীরে অবস্থিত, কায়রো শহরটি নীল নদের তীরে অবস্থিত। তাহলে খার্তুম এবং কায়রো এই দুটি শহর নীল নদের তীরে অবস্থিত এবং ফিলাডেলফিয়া শহরটি ডেলাওয়ারে নদীর তীরে অবস্থিত। নেক্সট আমাদের 21 নম্বর প্রশ্নে কী রয়েছে দেখে নেব। নিউ ইয়র্ক এটি হলো আমেরিকার একটি শহর। এটি কোথায় অবস্থিত? হাডসনে অবস্থিত। হাডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। নিউ অরলিয়ান্স এই শহরটি আমেরিকার একটি শহর। এটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত। নিউ অরলিয়ান্স এই শহরটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত। নেক্সট দেখো মন্ট্রিল এটি কানাডার একটি শহর। এটি ওটাওয়া নদীর তীরে অবস্থিত। এগুলি প্রথমবারে পড়লেই তোমাদের মুখস্থ হয়ে যাবে না, ভিডিওটি দু তিনবার দেখে নেবে এবং তারপর এগুলি খাতায় লিখে ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তবেই মুখস্থ হবে। মন্ট্রিল শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ওটাওয়া নদীর তীরে অবস্থিত। নেক্সট সিতবে শহরটি মায়ানমারের একটি শহর। এটি ইরাবদ্দি নদীর তীরে অবস্থিত। সিতবে শহরটি ইরাবদ্দি নদীর তীরে অবস্থিত। এবং বসরা এই শহরটি ইরাকের একটি শহর। এটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। বসরা শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। তাহলে প্রথমেই দেখো আমাদের 21 নম্বর কী ছিল। এটি হাডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক। নিউ অরলিয়ান্স এটি মিসিসিপি নদীর তীরে অবস্থিত। মন্ট্রিল শহরটি ওটাওয়া নদীর তীরে অবস্থিত। সিতবে শহরটি ইরাবদ্দি নদীর তীরে অবস্থিত এবং বসরা শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত। নেক্সট এরপরে আমাদের কী রয়েছে, বেলগ্রেড এই শহরটি সার্বিয়ার শহর। এটি দানিউব নদীর তীরে অবস্থিত। বেলগ্রেড শহরটি কোথায় অবস্থিত? দানিউব নদীর তীরে অবস্থিত। গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ক্লাইড নদীর তীরে অবস্থিত। এটি স্কটল্যান্ডের শহর। গ্লাসগো শহরটি কোথায় অবস্থিত? ক্লাইড নদীর তীরে অবস্থিত। নানজিং এটি চীনে অবস্থিত একটি শহর, ইয়াং সিকিয়াং নদীর তীরে অবস্থিত। নানজিং এটি ইয়াং সিকিয়াং নদীর তীরে অবস্থিত। নিউ ক্যাসেল এটি যুক্তরাজ্যের একটি শহর। এটি টাইন নদীর তীরে অবস্থিত। এবং ডাবলিন শহরটি আয়ারল্যান্ডের একটি শহর। এটি লিফি নদীর তীরে অবস্থিত। এই শেষের তিনটে অতটাও ইম্পর্টেন্ট নয় এবং বসরাওটা ইম্পর্টেন্ট নয়। বেলগ্রেড এটা ইম্পর্টেন্ট, তারপর নিউ ইয়র্ক এটা ইম্পর্টেন্ট, ফিলাডেলফিয়া, কায়রো, খারাতম এবং গ্লাসগো যেগুলোর নাম বলে দিচ্ছি এগুলো বেশি করে করে রাখবে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবং প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে। এরপরে কী কী করবে, করাচি, লাহোর, ইয়াঙ্গন, কাবুল, সাংহাই, বাগদাদ এগুলো প্রতিটাই ইম্পর্টেন্ট। এছাড়াও প্যারিস, রোম, বুদাপেস্ট, লিসবন, বার্লিন, লন্ডন এবং হামবুর্গ এই শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত এগুলো পরীক্ষায় অনেকবার প্রশ্নগুলো চলেই এসেছে আগের বারে, এরপরেও বিভিন্ন পরীক্ষায় তোমাদের আসতে পারে। এর পরের ভিডিওতে আমরা ভারতের কিছু উল্লেখযোগ্য নদী এবং সেগুলির উৎপত্তিস্থল, পতনস্থল এগুলো নিয়ে আলোচনা করব। এর আগে যে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হয়েছে প্রতিটি টপিক ধরে ধরে, যারা এখনও দেখোনি তারা ভিডিওগুলি দেখে নেবে। আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। থ্যাংক ইউ।